মিয়ানমার সেনাবাহিনীর দাপটে টিকতেই পারেনি গণতন্ত্রপন্থী অং সান সুচি সরকার। তারও আগে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে জান্তা বাহিনী। সীমান্ত এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের উচ্ছেদের নামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। কিন্তু এবার উল্টো বিদ্রোহীদের দাপটে খেই হারিয়ে ফেলছে দেশটির সেনারা, একের পর এক এলাকায় পরাজিত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে তারা একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, যুদ্ধ বিমান এবং কয়েকশো সেনাকে হারিয়েছে গেল দুদিনে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম ইরাবতী বলছে গত দুদিনে পিপুলস ডিফেন্স ফোর্সের এবং কয়েকটি জাতিগত সশস্ত্র গ্রুপ দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। বিশেষ করে রাখাইন, শান, চীন এবং সাগাইং অঞ্চলের কিছু এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। বলা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে কুটকায়ের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী কেআইএ এবং তার মিত্ররা। 3 জানুয়ারি তারা কাচিনের ওয়াইংমাউ শহরের একটি ফ্রন্ট লাইন ঘাঁটিতে যাওয়ার পথে সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। এতে কমপক্ষে 6 সামরিক কর্মকর্তা নিহত হন। 2017 সালে তীব্র সংঘাত চলা রাখাইনের কাউকতাও শহর এবার দখল করে নিয়েছে আরাকান আর্মি। এরপর মঙ্গলবার আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করে সামরিক বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 539-এর পুরো ইউনিট। এর মধ্যে ওই ইউনিটের সদস্যদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সীমান্ত অঞ্চল থেকে সেনা হঠাতে দীর্ঘদিন ধরেই এক হয়ে কাজ করছে কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, যার নাম দেয়া হয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। তারা মূলত মিয়ানমারের উত্তরাঞ্চল শান প্রদেশে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটি শক্তিশালী বিদ্রোহী গ্রুপ। তাদের আক্রমণে সেনাবাহিনী ওই প্রদেশে দিশেহারা, বিশেষ করে রাখাইন রাজ্যে অভিযান বিস্তৃত করে আরাকান আর্মি। তখন থেকেই তারা কমপক্ষে 150টি সামরিক ঘাঁটি দখল করেছে। পাশের চীন প্রদেশের পালেতোয়া শহরও নিজেদের দখলে নিয়েছে তারা। 2021 সালের 1 ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা সরকার। সেই সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক অভ্যুত্থান ঘটানো হয়, আটক করা হয় সুচিকে, দেয়া হয় জেল। এরপর নির্বাচনের কথা জানালেও এখন পর্যন্ত আর টু শব্দও করছে না জান্তা বাহিনী। তাই শুধু বিদ্রোহীদের কাছেই নয়, দেশের সাধারণ মানুষের সমালোচনার মুখেও পড়তে হয়েছে মিয়ানমার সেনাবাহিনীকে। অমিত হাসান রবিন, কালবেলা।